নমস্কার এই চ্যানেলে সবাইকে স্বাগত তোমরা অনেকেই বলেছিলে যে বড়ো কোশ্চেনগুলো করে দিতে তার জন্য আজকে আমি কিছু বড় কোশ্চেন সমাধান করব তো দেখো ডাব্লু বিটি এর টেস্ট পেপার থেকে একশো ষাট পেজ থেকে কিছু বড় কোশ্চেন স্টার্ট করছি তো পাঁচের এক নম্বর কোশ্চেনটা দেখো একটি মোটর গাড়ির মূল্য তিন লাখ টাকা গাড়িটির বাৎসরিক অবচয়ের হার অপচয় সম্ভবত এটা অপচয় হবে থার্টি পারসেন্ট হলে তিন বছর পর গাড়িটির দাম কত হবে তো তোমরা জানো যেহেতু এগুলো ফাইভ মার্কসের কোশ্চেন এগুলো কিন্তু একটু লিখে করতে হবে তো আমি করছি অঙ্কগুলো লিখতে গেলে ভিডিওগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে সেজন্য আমি লাইনগুলো মুখে বলে দিচ্ছি আর ক্যালকুলেশনগুলো আমি এখানে করে দেখাচ্ছি তো দেখো প্রথমে লিখে নেবে যে একটি মোটর গাড়ির মূল্য তিন লাখ টাকা তারপরের লাইনে লিখবে গাড়িটির বাৎসরিক অপচয়ের হার থার্টি পারসেন্ট এবার তার পরের লাইনে লিখবে সুতরাং তিন বছর পর গাড়িটির দাম হবে এই লাইনটা আমি লিখছি সুতরাং তিন বছর পর গাড়িটির দাম হবে তিন লাখ তিনের পরে পাঁচটা শূন্য ইন্টু ওয়ান মাইনাস এখানে থার্টি পার্সেন্ট বলা আছে মানে থার্টি বাই হান্ড্রেড ডিগ্রি পাওয়ার থ্রি এত টাকা যেহেতু অপচয় বলেছে সেজন্য মাইনাস হবে এবার দেখো ক্যালকুলেশনটা করা যাক শূন্য শূন্য কেটে যাবে এখানে তিন লক্ষই হবে এখানে একটু একবারে করছি কিন্তু নিচে দশ হবে আর উপরে দশের থেকে তিন মাইনাস হলে হবে সাত এটার হোল কিউব আছে তার মানে তিনবার হবে এই শূন্য এই শূন্য কেটে দেবো এই শূন্য এই শূন্য কেটে দেবো এটাও কেটে দেব এবার তাহলে কী হবে সাত সাথে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশকে সাত দিয়ে গুণ করলে হবে হাজার উনত্রিশ সরি ঊনপঞ্চাশকে তিন সাথে একুশ দিয়ে গুণ করলে হবে উনতিরিশ পাশে দুটো শূন্য এত টাকা তাহলে এটাই হবে আনসার দেখো অঙ্কটাতে পাঁচ নম্বর দেওয়া আছে কিন্তু অঙ্কটা কিন্তু বেশি বড় নয় অঙ্কটা ছোটোই আছে এবার নেক্সট দু নম্বরটা দেখো সাব্বা দীপক ও পৃথা যথাক্রমে ছ হাজার টাকা আট হাজার টাকা ও ন হাজার টাকা মূলধন নিয়ে একত্রে একটি ব্যবসা আরম্ভ করলো সাব্বা প্রথমে দিয়েছিল ছ হাজার কয়েক মাস পরে আরো তিন হাজার দিল মানে ন হাজার হলো বছরের শেষে মোট তিন হাজার টাকা লাভ হলো এবং পৃথা পৃথা যে কিনা দিয়েছিল ন হাজার টাকা সে হাজার আশি টাকা লভ্যাংশ পেল সাব্বা তিন হাজার টাকা কখন লগ্নি করেছিল তাহলে আমরা ধরে নেবো সাববার ছ হাজার টাকা এক্স মাস খেটেছিল বাকি টোটাল বারো মাস বারো মাসের মধ্যে এক্স মাস যদি চলে যায় তাহলে বারো মাইনাস এক্স মাস খেটেছিল ছ হাজার যোগ তিন হাজার অর্থাৎ ন হাজার টাকা তাহলে এটা সাব্বার মূলধনের পরিমাণ আর দীপক এবং পিথা তাদের টাকা বারো মাস করে খেটেছিল তাহলে এটাই লিখতে হবে তাহলে দেখো এরকম লিখব ধরি সববার মূলধন ছ হাজার টাকা এক্স খেটেছিল তিন হাজার ব্যাকেটের পরে কিন্তু টাকা লিখতে হয় সমান সমান ন হাজার টাকা খেটেছিল বারো বিয়োগ এক্স মাস এটা এরপরে কি করে লিখতে হয় তোমরা জানো এরকম লেখা যায় এক মাস হিসেবে সাববার মূলধন সমান সমান ছ

খেটেছিল মাস হিসেবে তার মূলধন বা দীপকের মূলধন সমান সমান

এক মাস হিসেবে সমান সমান ন হাজার ইন্টু বারো টাকা এবার লিখবো সুতরাং সুতরাং এই হিসেবে সাব্বা দীপক ও রিথার মূলধনের অনুপাত সমান সমান ছ হাজার ইন্টু এক্স যোগ ন হাজার ইন্টু বারো মাইনাস এক্স ইস টু আট হাজার ইন্টু বারো ইস টু ন হাজার ইন্টু বারো এবার দেখো সবগুলোতেই কিন্তু তিনটে করে শূন্য রয়েছে প্রথমে তিনটে করে শূন্য বাদ দিয়ে দিচ্ছি এবার দেখো সবগুলোতেই কিন্তু তিনের গুণিতক রয়েছে ছয়ও রয়েছে নয়ও রয়েছে বারোতেও বারোতেও তাহলে এখান থেকে তিন দিয়ে সবগুলোকে ভাগ করে দিচ্ছি তাহলে এটা কত হবে টু এক্স প্লাস থ্রি ইন্টু বারো মাইনাস এক্স এখান থেকে তিন যদি চলে যায় তিন দিয়ে যদি ভাগ করে দিই তিন চারে বারো তাহলে চার থাকছে চার আটে বত্রিশ ইস টু এখান থেকে একই রকম তিন চলে গেলে থাকছে চার চার নং ছত্রিশ আর কিন্তু সরল হবে না এবার তাহলে বলা আছে পৃথা লভ্যাংশ থেকে কত হাজার আশি টাকা পেয়েছিল তাহলে আমরা এরকম থাকলে সেই আনুপাতিক ভাগ করে তারপর কত টাকার মধ্যে কত টাকা পেলো বের করি যেভাবে সেভাবেই করব এখানে পৃথাকে নিয়েই করব আমরা পৃথার কিন্তু আনুপাতিক ভাগ আর কী হবে ছত্রিশ বাই এই তিনটের এটা এটা এবং এটার যোগফল তো আনুপাতিক ভাগ হার কথাটা আমরা ওই লাইনটা লিখবো না একবারে লিখব যে সুতরাং তিন হাজার টাকা থেকে পিথার লভ্যাংশ সমান সমান কী হবে তিন হাজার ইন্টু ছত্রিশ বাই এই তিনটের যোগ মানে টু এক্স যোগ থ্রি ইন্টু বারো মাইনাস এক্স যোগ থার্টি টু যোগ থার্টি এই সরলটা কিন্তু এই যে এই সাববার যে সরলটা আমরা কিন্তু ওপরে যেখানে এক মাস হিসেবে মূলধন সাববার লিখলাম সেখানেও করে নিতে পারতাম তো এখানেই করছি এত টাকা তাহলে এখানে একটু সরল করে নিচ্ছি এটা ওপরেই নিয়ে যাচ্ছি তিন হাজার গুণন ছত্রিশ বাই দেখো নিচে টু এক্স আছে এটা ভাঙালে হবে তিন বারো ছত্রিশ মাইনাস থ্রি এক্স প্লাস থার্টি টু প্লাস থার্টি সিক্স টাকা নিচে তাহলে কী হলো দেখো থার্টি সিক্স থার্টি সিক্স থার্টি টু এই তিনটে যোগ হবে যোগ হলে কথা হবে ছয় ছয় বারো আর দুয়ে চোদ্দোর চার হাতে এক তিন তিরিখে নয় আর একে দশ একশো চার এবার মাইনাস থ্রি এক্স থেকে টু এক্স গেলে মাইনাস এক্স এত টাকা তাহলে দেখো তিন হাজার টাকা থেকে পিথার লভ্যাংশ কিন্তু এটা বেরোলো কিন্তু পিথার লভ্যাংশটা কিন্তু দেওয়াই আছে হাজার আশি তার মানে এটাই সমান সমান হবে হাজার আশি তাহলে আমরা লিখব প্রশ্ন অনুসারে এটা সমান সমান হাজার আশি এবার দেখো এটাও ওপরে আছে এটা ওপরে আছে আমরা কিন্তু সমান সমানের দুপাশে ওপরে ওপরে এবার নিচে নিচে কাটাকাটি করতে পারি তাহলে দেখো কাটাকাটি করলে কি দাঁড়াবে এই শূন্য এই শূন্য কেটে দিলাম ছত্রিশ দিয়ে একশো আটকে কাটলে তিন হবে এবার তিন দিয়ে তিনশোকে কাটলে একশো হবে তাহলে এই দিকে গুণ করলে হচ্ছে শুধু একশো আর এদিকে একশো চার মাইনাস এক্স এক্সটাকে বাদ দিকে নিয়ে আসবো তাহলে প্লাস এক্স হবে আর ডান দিকে একশো চার থাকলো একশোকে নিয়ে গেলে মাইনাস একশো হবে তার মানে এক সমান সমান কত হবে একশো চার মাইনাস একশো মানে চার তাহলে আনসারটা কী হবে সুতরাং সাব্বা চার মাস পরে তিন হাজার টাকা লগ্নি ছিল তাহলে আশা করি এটা বুঝতে পেরেছ এবার ছয়ের অঙ্কগুলো দেখো ছয় বীজগণিত আছে সমাধান করো এত ইকোয়াল টু এত যেখানে এক্স নট ইকাল টু জিরো এবং মাইনাস ওয়ান তো এটা তুলে নিচ্ছি তো এই অঙ্কটা করার আগেই তোমাদের সঙ্গে একটা কথা বলতে চাই যেটা হচ্ছে আমার এই যে চ্যানেলটা যেটার নাম হচ্ছে ম্যাথেমেটিক্স ইন ইউটিউব এই নামটাতে কোনো প্রবলেম রয়েছে যার জন্য এই নামটা দিয়ে তোমরা সার্চ করে দেখবে আমার চ্যানেল কিন্তু পাওয়া যায় না অ্যাকচুয়ালি ইউটিউব হয়তো বুঝতে পারে যে ম্যাথমেটিক্স ইন ইউটিউব লেখার সঙ্গে সঙ্গে ইউটিউবের মধ্যে যত ম্যাথেমেটিক্সের চ্যানেলগুলো আছে সেইগুলোও শো করায় তো যার জন্য চ্যানেলটা সার্চে আসে না তো সার্চে যদি না আসে তাহলে বেশি সংখ্যক ভিউয়ার্সদের কাছে এটা পৌঁছবে কি করে সেজন্য আমি চাচ্ছি তোমরা একটা এমন নাম সাজেস্ট করো যে নামটা ইউনিক হবে এবং আনকমন হবে যার ফলে আমার এই নামটা ইউটিউবে সার্চ করলেই সার্চে চলে আসবে আমার চ্যানেলে এটা একষট্টি নম্বর ভিডিও এটাকে সাতটা ভিডিও রয়েছে তা সত্ত্বেও এটা সার্চে আসছে না কিন্তু অনেকের চ্যানেলেই হয়তো নতুন নতুন শুরু করেছে মাত্র একটা ভিডিও কিন্তু সেটাও কিন্তু সার্চ করলে দেখা যাচ্ছে আসছে তো সেই জন্যই আমি বলছি যে তোমরা একটা ভালো দেখে নাম সাজেস্ট করো যেটা ইউনিক হবে কারণ একই নামের দুটো চ্যানেল খোলা যায় না একটু আলাদা হতে হবে তো এটা একটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে একটা ভালো নাম সাজেস্ট করো আর তার পাশাপাশি তোমাদের অঙ্ক নিয়ে কী সমস্যা হচ্ছে বা কোন অঙ্ক করলে ভালো হয় সেগুলো অবশ্যই জানাবে তো ঠিক আছে অঙ্কটা শুরু করা যাক এই অঙ্কটা খুবই সোজা শুধু লসাগু করে সরল করলেই হয়ে যাবে লসাগু হবে এক্স ইন্টু এটা এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা কাটাকাটি হয়ে গেলে থাকলো এক্স এক্স দিয়ে এটাকে গুণ করতে হয় তোমরা জানো তবুও আমি বলছি এটা দিয়ে এটাকে ভাগ করলে এক্স চলে যাচ্ছে তাহলে এটা দিয়ে এটাকে গুণ করতে হবে মানে এ প্লাস বি তার স্কোয়ারের সূত্র একবারে দিয়ে দিচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এভাবেও লেখা যায় অথবা এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান গুণ করেও বসানো যায় আর ডান দিকে কী হচ্ছে বারো দু চব্বিশ আর একে পঁচিশ বাই বারো তাহলে ওপরে টু এক্স স্কোয়ার হচ্ছে যোগ টু এক্স প্লাস ওয়ান আর নিচে এক্স দিয়ে গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকাল টু পঁচিশ বাই বারো এবার কোন গুণ করবে পঁচিশ দিয়ে এটাকে গুণ করছি পঁচিশ এক্স স্কোয়ার যোগ পঁচিশ এক্স আর বারো দিয়ে গুণ করলে বারো দোগুণ চব্বিশ এক্সকোয়ার যোগ চব্বিশ এক্স যোগ বারো এবার চব্বিশ এক্সকোয়ারকে আমরা বাঁ দিকে নিয়ে আসবো মাইনাস চব্বিশ এক্সকোয়ার হবে প্লাস পঁচিশ এক্স আছে মাইনাস চব্বিশ এক্সকে বা নিয়ে এলে মাইনাস চব্বিশ এক্স হবে আর মাইনাস বারো হবে ইকোয়াল টু জিরো তাহলে পঁচিশটার থেকে চব্বিশটা গেলে একটা হবে পরেরটাও তাই একটা এক্স হবে মাইনাস হবে 0 টু জিরো হবে এবার বারোকে ভাঙালে তিন চারে বারো হবে তাহলে ফোর এক্স মাইনাস থ্রি তাহলে দুটোর থেকে এক্স কমন যাচ্ছে তাহলে এক্স প্লাস ফোর হবে আর এই দুটোর থেকে থ্রি কমন যাচ্ছে মাইনাস থ্রি তাহলে এক্স প্লাস ফোর ইকোয়াল টু জিরো তাহলে কত হচ্ছে এক্স প্লাস ফোর ইন্টু এক্স তাহলে এটা তো আমরা এইভাবে লিখি হয় এক্স প্লাস ফোর ইকোয়াল টু জিরো অথবা না হয়ও লেখা যায় এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো তাহলে এখানে এক্সের মান দাঁড়াচ্ছে মাইনাস ফোর আর এখানে এক্সের মান হচ্ছে প্লাস থ্রি তাহলে আমরা কী লিখবো সুতরাং নির্ণেয় সমাধান এক্স সমান সমান মাইনাস ফোর কমা থ্রি এটাই হবে অ্যান্সার এবার দু নম্বরটা দেখো স্থির জলে একটি নৌকার গতিবেগ আট কিমি পার ঘন্টা নৌকাটি পাঁচ ঘন্টায় স্রোতের প্রতিকূলে পনের কিমি এবং স্রোতের অনুকূলে বাইশ কিমি গেলে স্রোতের বেগ কত ছিল এখানে দেওয়া আছে নৌকার গতিবেগ আট কিমি পার ঘন্টা সেটাই লিখে নিচ্ছি নৌকার গতিবেগ আট কিমি পার ঘন্টা আমরা ধরে নিচ্ছি ধরি স্রোতের গতিবেগ স্রোতের গতিবেগটাই বের করতে হবে ধরে নিচ্ছি স্রোতের গতিবেগ এক্স কিমি পার ঘণ্টা এবার দেখো বলেছে পাঁচ ঘন্টায় প্রতিকূলে যাচ্ছে পনেরো কিমি এবং অনুকূলে যাচ্ছে বাইশ কিমি তাহলে তোমরা জানো যে প্রতিকূলে গতিবেগ কি হয় প্রতিকূলে নৌকার গতিবেগ কি হয় নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ কেন প্রতিকূল অর্থাৎ হচ্ছে স্রোত যাচ্ছে যেদিকে নৌকা ঠিক তার উল্টো দিকে যাচ্ছে তার মানে নৌকাকে স্রোতের বেগকে অতিক্রম করে যেতে হচ্ছে সেই জন্য নৌকার বেগটা কত হবে স্রোতের বেগ মাইনাস করে যেটা হবে সেটা এটা হচ্ছে প্রতিকূলে গতিবেগ প্রতিকূলে বলা আছে পনেরো কিমি যাচ্ছে তাহলে প্রতিকূলে গতিবেগটা কি হবে প্রতিকূলে গতিবেগটা হবে নৌকার বেগ নৌকার বেগ দেওয়া আছে আট আর স্রোতের বেগ আমরা ধরে নিয়েছি এক্স তাহলে এইট মাইনাস এক্স কিমি পার ঘন্টা এটা হচ্ছে প্রতিকূলে গতিবেগ তাহলে দেখো আমাদের কিন্তু পাঁচ ঘন্টায় বলেছে প্রতিকূলেও যাচ্ছে অনুকূলেও যাচ্ছে তাহলে আমাদের এখান থেকে একটা সময় বের করতে হবে তার মানে প্রতিকূলে যেতে সময় লাগছে বা লাগবে আমরা জানি সময়ের সূত্র কি অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ এখানে অতিক্রান্ত দূরত্বটা কত বলেছে প্রতিকূলে যাচ্ছে পনেরো কিমি তাহলে পনেরো বাই গতিবেগ কত এত এত ঘন্টা এবার দেখো আবার এখানে একটা আমরা জানি বলে কথাটা লিখতে পারো লিখলে ভালো হবে ঠিক একই রকম আবার আমরা জানি স্রোতের অনুকূলে গতিবেগ এটাও লিখতে পারো অনুকূলে গতিবেগটাও কি আমরা জানি যে নৌকার বেগ যোগ স্রোতের বেগ কেন কারণ যেদিকে স্রোত যাচ্ছে সেদিকেই নৌকায় গেলে নৌকার একটু সুবিধা হয় স্রোতটা হেল্প করে সেই জন্য দুটো যোগ হয়ে হবে নৌকার বেগ তাহলে দেখো অনুকূলে গতিবেগটা কী হবে নৌকার বেগ দেওয়া আছে আট কিমি আর স্রোতের বেগ যোগ এক্স হবে তাহলে এইট যোগ এক্স কিমি পার ঘন্টা হবে দেখো এইবার এখানে আমাদের সময়টা বের করতে হবে তাহলে সুতরাং অনুকূলে যেতে সময় লাগে আর একটু লিখতে পারি অনুকূলে বাইশ কিমি যেতে সময় লাগে আগেটা লিখতে পারতাম যে পনেরো কিমি যেতে সময় লাগে না লিখলেও অসুবিধা নেই সময়ের সূত্র ঠিক একই রকম অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ এত ঘন্টা তাহলে দেখো এই দুটো সময় মিলেই কিন্তু পাঁচ ঘন্টা লেগেছে প্রতিকূলে যেতে আর অনুকূলে যেতে মিলেই লেগেছে পাঁচ ঘন্টা তাহলে এটা যোগ এটা সময় সমান পাঁচ হবে সুতরাং প্রশ্নানুসারে তাহলে পনেরো বাই এইট মাইনাস এক্স যোগ বাইশ বাই এইট প্লাস এক্স ইকাল টু পাঁচ ঘন্টা এবার তোমরা ক্যালকুলেশনটা একটু মনোযোগ দিয়ে দেখো ঠিক আছে কি না এবার একই রকম পনেরো দিয়ে এইটাকে গুণ হবে পনেরো গুণুন এইট যোগ এক্স যোগ বাইশ দিয়ে এইট বিয়োগ এটাকে গুণ হবে তাহলে ওপরে গুণ করলে কী দাঁড়াচ্ছে আট পনেরো একশো কুড়ি যোগ পনেরো এক্স বাইশ দিয়ে আটকে গুণ করলে আট দু ষোলো ছয় লোক আধগোনো সতেরো মাইনাস বাইশ এক্স আর নিচে দেখো এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আটের মানে চৌষট্টি মাইনাস এক্স স্কোয়ার সমান সমান ফাইভ তাহলে ওপরে দেখো এই দুটো যোগ হবে যোগ হলে কত হচ্ছে ছয় নয় দুই আর মাইনাস বাইশ এক্স থেকে প্লাস গেলে হচ্ছে সেভেন এক্স আর এটা কোনি গুণ করবো একবারে করে দিচ্ছি চার পাঁচে কুড়ি শূন্য হয়তো দুই পাঁচ ছয় তিরিশ বত্রিশ তাহলে দেখো ফাইভ এক্স স্কোয়ারটা বাদিকে নিয়ে এলে প্লাস ফাইভ এক্স স্কোয়ার হবে মাইনাস সেভেন এক্স হবে আর এখানে প্লাস টু নাইনটি সিক্স আর ওটা বাদিকে এলে মাইনাস থ্রি টোয়েন্টি ইকুয়াল টু জিরো এটা বিয়োগ করলে দাঁড়াচ্ছে ফোর দশ দশ আছে দুই চব্বিশ হবে এবার দেখো চব্বিশ ইন্টু পাঁচ এটাকে ভাঙালে দাঁড়াচ্ছে দেখো তোমরা তো পারোই এগুলো ভাঙাতে তবু আমি একটু সহজ করে বলে দিচ্ছি চব্বিশকে যদি ভাঙাই মানে দুই গুনুন বারো বারো মানে দুই ছয় দুগুনো বারো ছয় মানে দুই গুণুন তিন দুই দুগুনো চার চার দুগুনো আট তিন আটে চব্বিশ এর সঙ্গে গুনুন হচ্ছে পাঁচ দেখো এখানে তিন আর পাঁচকে নিচ্ছি একসঙ্গে তিন পাঁচে পনেরো তার থেকে দুই দুগুনো চার চার দুগুনো আট আর যদি বিয়েক করি তাহলে কিন্তু সাত হচ্ছে তাহলে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস পনেরো এক্স যোগ এইট এক্স তাহলে পনেরোটার থেকে আটটা গেলে মাইনাস এটা হবে মাইনাস চব্বিশ ইকোয়াল টু জিরো এখানে এই দুটোর থেকে ফাইভ কমন যাচ্ছে আর এক্স কমন যাচ্ছে তাহলে হচ্ছে এক্স মাইনাস থ্রি প্লাস এখান থেকে এইট কমন যাচ্ছে তাহলে এক্স মাইনাস থ্রি হচ্ছে ইকোয়াল টু জিরো তাহলে এখানে কী হচ্ছে এক্স মাইনাস থ্রি টু ফাইভ এক্স প্লাস এইট ইকোয়াল টু জিরো একই রকম হয় এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো না হয় বা অথবা ফাইভ এক্স প্লাস এইট ইকাল টু জিরো দেখো এখানে এক্সের মান বেরোচ্ছে থ্রি আর এখানে ফাইভ এক্স বা দিকে থাকছে ডান দিকে চলে যাচ্ছে মাইনাস এইট তাহলে এক্স সমান সমান মাইনাস এইট বাই ফাইভ এবার কথা হলো এই ক্যালকুলেশনটাতে তো তোমরা দেখতে পেলে ঠিকই আছে তোমরা আরেকবার করে দেখো এখানে দেখতে পাচ্ছি এর মান থ্রি এটা প্লাস এসছে আর এটা কিন্তু মাইনাস এসছে তো আমরা জানি যে স্রোতের বেগ কিন্তু মাইনাস হতে পারে না প্লাসই হবে তার মানে থ্রি হওয়া উচিত কিন্তু অ্যান্সারে কিন্তু এইটা দেওয়া আছে আটকে পাঁচ দিয়ে ভাগ করলে এক পূর্ণ তিন বাই পাঁচ হবে এইটা অ্যান্সারে দেওয়া আছে কিন্তু এটা তো নেগেটিভ আসছে এটা তো অ্যান্সার হওয়ার কথা না এটা হওয়ার কথা তো তোমরা ক্যালকুলেশনটা আবার চেক করো আমি কিন্তু চেক করেছি দেখছি যে এইটাই দাঁড়াচ্ছে তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা কিন্তু ওখানেই ভুল দেওয়া আছে তোমাদের এটাই কিন্তু তাহলে অ্যান্সার হবে তো যেটা ঠিক সেটাই অবশ্যই লিখবে অ্যান্সারে যাই দেওয়া থাক না কেন বইয়ে বইয়ে ভুল থাকে কিন্তু অনেক সময় তো তোমরা লিখবে সুতরাং নির্ণয় স্রোতের বেগ তিন কিমি পার ঘন্টা তাহলে এটাই হবে অ্যান্সার এবার দেখো সাতের এটা দেওয়া আছে এখানে কতগুলো সম্পর্ক দেওয়া আছে তারপরে বলেছে কে ওয়ান কে টু কে থ্রি যথাক্রমে তিনটি ভেদ এবার ভেদ দিয়ে একটা রাশি আছে সেটার মান বের করতে হবে আর বলা আছে যে যেখানে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু জিরো তো এটা আমরা আগে প্রথমের লাইনটা তুলে নিচ্ছি এ সমানুপাতি বি প্লাস সি বি সমানুপাতি সি প্লাস এ সি সমানুপাতি এ প্লাস বি এবার প্রথমটাতে একটা ভেদ ধ্রুবক ধরে নিচ্ছি কে ওয়ান বি প্লাস সি পরেরটাতে কে টু ইন্টু সি প্লাস সি প্লাস এ পরেরটাতে কে থ্রি প্লাস নিচে লিখবে এটা কিন্তু লিখতেই হবে যেহেতু বড় কোশ্চেন যেখানে কে ওয়ান থ্রি সমান সমান অসন্ন ভেদ ধ্রুবক এবার দেখো যেটা মান বের করতে বলেছে সেটা তুলে নিতে হবে এবার মানগুলো বসিয়ে দাও কি করে এখান থেকে কে এর মানটা বের করতে হবে আমি একটা দেখিয়ে দিচ্ছি কে ওয়ান তাহলে কী হবে এ বাই এটা বি প্লাস সি এখানেও তাহলে বের করতে হবে এর মান তোমরা কিন্তু এই যেখানে কথাটা নিচে করবে আমার তো এখানে করা হয়নি তো আমি সেই জন্য এখানে জায়গা আছে এখানে করে দিচ্ছি তোমরা এই যেখানে এই কথাটা নিচে লিখবে তাহলে কে টু সমান সমান হবে বি বাই সি প্লাস এ আর এটার ক্ষেত্রে কে থ্রি সমান সমান সি বাই এ প্লাস বি এবার এই মানগুলো বসিয়ে দাও তাহলে কে অনেক জায়গায় হবে এ বাই বি প্লাস সি নিচে ঠিক একই রকম এখানে লিখবে বি বাই সি প্লাস এ প্লাস এবার কী করবে দেখো একশো একবারেই করা যায় তবু আমি একটা লাইন বেশি করছি ওপরে যা আছে সেটাই লিখে নাও আর এখানে লসাগু করো নিচে বি প্লাস সি লসগু হলে তাহলে ওপরে কী হবে বি প্লাস সি প্লাস এ প্লাস একই রকম পরেরগুলো সি প্লাস এ হবে তাহলে সি প্লাস এ প্লাস বি দেখো ওপরে বি প্লাস সি আর নিচে বি প্লাস সি এটা কিন্তু কেটে দিতে পারি কারণ এটা যখন ভাগ আছে এটা গুণ হয়ে উল্টে যাবে তাহলে এটা ওপরে চলে যাবে ওপরেটা নিচেটা কিন্তু কেটে যাবে তাহলে থাকবে কি ওপরে এ বাই পরেরটা একদম অর্ডারে লিখছি প্রথমে এ তারপর বি তারপর সি সাজিয়ে লিখছি তাহলে পরেরটাতে বি থাকবে শুধু এ প্লাস বি প্লাস সি তারপরটা সি থাকবে এ প্লাস বি প্লাস সি এবার দেখো নসক করে দাও নিচে হচ্ছে এ প্লাস বি প্লাস সি ওপরেও কিন্তু তাই হবে এবার এটা কাটাকাটি করলে কাটাকাটি করতে গেলে কিন্তু ব্যাকেট দিয়ে কাটাকাটি করতে হবে সমান সমান কত হবে ওয়ান তাহলে এটাই কিন্তু হবে এবার নেক্সট দেখো এক্সের মান এবং ওয়াই এর মান দেওয়া আছে হলে প্রমাণ করো এটা সমান সমান এটা তাহলে প্রথমে আমরা এখান থেকে দেখো এখানে এক্স স্কোয়ার আছে আর ওয়াই স্কোয়ার আছে তাহলে এখান থেকে প্রথমে করণীয় নিরশন করতে হবে তারপর এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এর মান বের করতে হবে তো প্রথমে বলে নিলাম তোমরা এখন এক কাজ করতে পারো ভিডিওটাকে পজ করে নিজের আগে করে দেখতে পারো তারপরে আমার অঙ্কটা দেখে মিলে নিতে পারো তো দেখো এবারে এটাকে করণ করলে কি হবে তোমরা জানো নিচে যে চিহ্নটা আছে সেটার বিপরীত চিহ্ন দিয়ে নিচে এবং ওপরে গুণ করতে হয় ওপরে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়েছে মানে রুট থ্রি প্লাস ওয়ান তার হোল স্কোয়ার হবে দুটো যেহেতু আছে তার হোল স্কোয়ারের সূত্র কি হবে রুট থ্রি তার হোল স্কোয়ার হবে তার মানে শুধু থ্রি হবে এ স্কোয়ার প্লাস টু এ বি মানে টু রুট থ্রি আর বি মানে ওয়ান আর নিচে তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে মানে রুট থ্রি তার হোল স্কোয়ার মানে থ্রি মাইনাস হচ্ছে ওয়ান তাহলে নিচে ওপরে যোগ করলে কী হচ্ছে ফোর প্লাস টু রুট থ্রি আর নিচে হচ্ছে টু এখানে কিন্তু একবারেই কমন নিয়ে বাদ দিয়ে দেওয়া যায় তবু আমি দেখাচ্ছি করে টু কমন যাচ্ছে নিচেও টু 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 কেটে যাচ্ছে তাহলে টু প্লাস রুট থ্রি ঠিক একই রকম তোমরা এটার মতোই ওয়াইটাকে বের করবে তাহলে এক্সের মান বের হলো টু প্লাস রুট থ্রি আর ওয়াইয়ের মান বের হলো টু মাইনাস রুট থ্রি এবার এক্স স্কোয়ারের মান বের করতে হবে এক্স স্কোয়ার মানে কি এটার স্কোয়ার হবে স্কোয়ারটাকে আমরা ভাঙিয়ে নিচ্ছি এ স্কোয়ার মানে টু তার স্কোয়ার মানে ফোর প্লাস টু এ বি মানে দুই দু চার রুট থ্রি প্লাস বি মানে প্লাস বি স্কোয়ার মানে এটা শুধু থ্রি হবে তাহলে সেভেন প্লাস ফোর রুট থ্রি হবে আর এখানেও একই রকম হয়ে গেল এবার লেফট হ্যান্ড সাইড ধরে আমরা করবো অঙ্কটা এক্স স্কোয়ারের মানটা বসাও ওয়াইয়ের মানটা বসাও এইটা টু মাইনাস থ্রি ওয়াই স্কোয়ারের মানটা বসাও সেভেন মাইনাস ফোর থ্রি মানটা বসাও টু প্লাস এবার করব এইটা কিন্তু এটা হবে এক লাইন বেশিই করছি এটা এটা হবে বড় অঙ্ক গুলো করতে অনেক সময় লাগবে এবার গুণ করে দাও দুই দিয়ে এটাকে গুণ করো যোগ এইট রুট থ্রি প্লাস সেভেন রুট থ্রি আর এটা গুণ করলে ফোর থাকবে রুট থ্রি রুট থ্রি স্কোয়ারটা চলে যাবে থ্রি হবে তবে তিন চারে বারো হবে ঠিক একই রকম পরেরটা মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস সেভেন রুট থ্রি মাইনাস মাইনাস প্লাস বারো হবে আর নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু স্কোয়ার মানে ফোর মাইনাস থ্রি তাহলে এইট রুট থ্রি মাইনাস এইট রুট থ্রি কেটে যাবে এটা এটা কেটে যাবে তাহলে উপরে কী দাঁড়াচ্ছে চোদ্দো যোগ বারো যোগ চোদ্দো যোগ বারো মানে বাহান্ন বাই ওয়ান ওয়ানের তো কোনো দাম নেই মানে বাহান্নই হবে এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইডে আছে ইকাল টু রাইট হ্যান্ড সাইড প্রুট নেক্সট আটের দেখো এটা দেওয়া আছে প্রমাণ করতে হবে এইটা সমান সমান ওয়ান তো এটা করে দেখছি আমরা

এখানে এবার লসাগু করো এ প্লাস বি প্লাস সি করলে উপরেও এ প্লাস বি প্লাস সি হচ্ছে একই রকম হচ্ছে তাহলে এটা কাটাকাটি যাবে ইকুয়াল টু ওয়ান হবে এটাই রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে এটাই কিন্তু রুট হবে ও আচ্ছা বলে দিচ্ছি যে অঙ্কগুলোতে পাশের শর্ত দেওয়া আছে যেমন ছয়ের এক নম্বরটা দেওয়া আছে এক্স নট ইকাল টু জিরো কমা ওয়ান সেটা কিন্তু পাশে লিখে নিতে হবে ঠিক একই রকম সাতের এক নম্বরেও দেওয়া আছে প্রদত্ত এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু জিরো এখানে লিখতে হবে যেহেতু এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু জিরো এবার আটের দু নম্বরটা দেখো তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার প্রান্তীয় পদ দুটি এত এত হলে মধ্য সমানুপাতি কত তোমরা জানো মধ্য সমানুপাতির সূত্র হচ্ছে রুট ওভার প্রথম এবং পদের মধ্য সমানুপাতি প্রথমে লিখে নেবে তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার প্রান্তীয় পদ দুটি হলো যেটা দেওয়া আছে সেটা তারপর লিখবে সুতরাং মধ্য সমানুপাতি সমান সমান রুট প্রান্তীয় পদ্ধতির গুণফল কেউ কেউ কেটে যাবে দেখো পি আর ইন্টু পিয়ার আছে মানে রুটের থেকে বেরোলে শুধু পি আর হবে তাহলে এটাই কিনতে হবে অ্যান্সার অঙ্কটা একদম ছোটো তাহলে আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো কোথাও কোনো অসুবিধা থাকলে কমেন্টে জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে যত বেশি সংখ্যায় পারো ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও সেজন্য পাশে থাকা বেল আইকনটিও অন করবে তাহলে এনে শেষ করছি নমস্কার